আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সুখী হওয়ার চমৎকার 6টি উপায় সম্পর্কে জানব। সুখ কখনো ভেবে দেখেছেন এটা আসলে কি? এটা কি একটি আবেগ, মেজাজের একটি ধরন, মনের ক্ষণকালীন অবস্থা, নাকি জীবনের একটি ধারা? আমরা কিসে সুখী হই? এই দুনিয়াতে কি আসলেই সুখ বলে কিছু আছে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই সুখ বা আনন্দের উল্লেখ বেশ কয়েক জায়গায় করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে, সূরা ইয়াসিন আয়াত নম্বর 55। অন্যত্র বলেন, তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন তারা তা সানন্দে উপভোগ করবে এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে, সূরা আত-তূর আয়াত নম্বর 18। আল্লাহ যখন পরম সুখ ও আনন্দের কথা উল্লেখ করেন তখন তিনি পরকালের সুখের কথা বলেন। তাহলে এই পার্থিব জীবনের কি সুখের কিছু নেই? সহি হাদিসেও আমরা এই জীবনের সুখের কথা খুঁজে পাই, আর তা হল আল মিকদাম ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কসম, আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ফিতনা থেকে দূরে থাকবে সেই সুখী, আর যে ব্যক্তি ফিতনায় পড়ে ধৈর্য ধারণ করবে তার জন্য কতই না মঙ্গল। প্রকৃত সুখী হওয়ার উপায় 6টি, আর তা হল, নম্বর 1, কঠিনতম পরিস্থিতিতেও আশাবাদী থাকা। এ বিষয়ক অনেক হাদিস এবং কোরআনের আয়াত হয়তো আপনারা জানেন, যেখানে বলা আছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, সূরা আল ইনশিরাহ আয়াত নম্বর 5-6, অবশ্যই পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, সূরা আদ-দুহা আয়াত নম্বর 4-5। কিন্তু এই কথাগুলো শুধু জানা আর মনের গভীর থেকে বিশ্বাস করা এক কথা নয়, এই কথাগুলোকে আত্মস্থ করে নিন, প্রয়োজনে কথাগুলোকে কোনো কাগজে লিখে নিন যা সারাক্ষণ সাথে রাখতে পারবেন এবং যখন তখন পড়তে পারবেন। প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে নিতে পারেন যখন আপনি এই কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারেন। যেটাই হোক, মোট কথা, এই প্রতিশ্রুতিগুলোকে অন্তরে গেঁথে নিন। নম্বর 2, ছোটখাটো জিনিসের ব্যাপারেও কৃতজ্ঞ হওয়া। নিজ চোখে প্রজাপতিটিকে দেখতে পারা, ভোরের সূর্য ওঠার ঠিক পূর্ব মুহূর্তের স্নিগ্ধ বাতাস অনুভব করা, সালাতে দাঁড়াতে পারা আর মাথাটিকে সরাসরি মাটিতে শোয়াতে পারা, এ সব কিছুই আমাদের রবের পক্ষ থেকে অনেক বিশাল নিয়ামত। কাজেই কোন কোন নিয়ামতের জন্য আমরা আসলেই কৃতজ্ঞ না হয়ে থাকতে পারি তা ভেবে দেখা উচিত। নম্বর 3, গুনাহের কাজ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণই, তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন, সূরা আশ-শুরা আয়াত নম্বর 30। এই আয়াতে আমাদেরই করা খারাপ কাজের কারণে খারাপ ফলাফল এবং শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে। নম্বর 4, সালাত। সুখের একটি প্রধান উপকরণ হল সালাত। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দোয়াতে আমরা একথার প্রমাণ পেয়েছিলাম। কোরআনে আরও বলা আছে, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়, সূরা আর-রাদ আয়াত নম্বর 28। নম্বর 5, অন্যদের সাহায্য করা। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হইও না এবং ভিক্ষুককে ধমক দিও না, সূরা আদ-দুহা আয়াত নম্বর 9-10। আল্লাহ আমাদের আদেশ করেন অন্যদের সাহায্য করার, বিশেষ করে যখন আমরা নিজেরাই তেমন ভালো নেই। এতে আমরা এমন মানুষজনকে পাব যারা আমাদের চেয়েও কাতর অবস্থায় আছে, আর এরা তারাই যাদের সাথে এই দুনিয়ায় আমরা নিজেদের অবস্থার তুলনা করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ধন দৌলত ইত্যাদির দিক দিয়ে তোমাদের মধ্যে যে নিচে তোমরা তার দিকে তাকাও এবং যে তোমাদের উপরে তার দিকে তাকিও না, যেহেতু সেটাই হবে উৎকৃষ্ট পন্থা, যে তোমাদের প্রতি যে আল্লাহর নিয়ামত রয়েছে
তা তুচ্ছ মনে করবে না। বুখারি ও মুসলিম। নম্বর ৬, সিজদা। আপনি যখন ভালো অবস্থায় থাকেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবেন না, কারণ সিজদাতেই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুশির খবর শুনতেন, সাথে সাথে তিনি কৃতজ্ঞতায় সিজদাতে লুটিয়ে পড়তেন। মহান আল্লাহ আমাদের সকলকে সুখী হওয়ার চমৎকার এই ৬টি উপায় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।